দুঃখিত, কপিরাইট সমস্যার কারণে আমাদের মিউজিকটাকে হাইড করে দিতে হলো। তো এই যে স্ট্রেস ভিডিওগুলো দেখতেছেন, এগুলো মূলত আমরা ফেসবুক পেজে বেশিরভাগ দেখে থাকি। আমরা অহরহ এইসব ভিডিওগুলো দেখতে পাই, আর এইসব ভিডিওগুলো অনেকেরই ভালো লাগে আর হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা দেখছেন বাইস ব্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। এই সকল ধরনের যে আমরা ফেসবুক স্ট্যাটাস ভিডিওগুলো দেখি, এগুলো মেক করার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে মোশন ল্যাব নামে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যান, প্লে স্টোর থেকে সমস্যা দেখা দিতে পারে, এই কারণে হচ্ছে আপনারা এই পুরো ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা অ্যাপটি যখন ওপেন করবো, এখান থেকে আমরা হচ্ছে ডিজেবল অ্যান্ড এনজয় ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে অপশনগুলো আসবে এগুলোকে আমরা সাইডে স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে ড্রাইভ রাইটিং, তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে হোম বাটনটা আছে, এখানে আমরা হোম অপশন দেখতেছি। আমরা স্ক্রিনের ভিতরে যে অ্যাপসের হোম অপশনটা, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা প্লাস এখন দেখতে পাবো, অর্থাৎ নিউ ক্রিয়েশন, তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে যেহেতু আমি প্রথমবার অ্যাপটিকে হচ্ছে ইনস্টল করছি, তো এখান থেকে আমরা যে পারমিশনগুলো চাবে অবশ্যই আপনাকে এগুলোকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে ফটোগুলো আপনারা যে ফটো দিয়ে ভিডিওটা মানে স্ট্রেস ভিডিওগুলো মেক করবেন, জাস্ট ওখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে হচ্ছে আপনার যতগুলো পিকচার আছে আমি জাস্ট একটা আপনাদেরকে দেখে দেবো। যেহেতু আমরা তিনটা চারটা পাঁচটা যদি পিকচার দিয়ে আপনারা একটা ভিডিও মেক করতে চান, তাহলে আলাদা আলাদা কিন্তু ভাবে আপনার পিকচারগুলো এখান থেকে হচ্ছে সেভ করে নিতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে একটা ইনপুট করলাম, ইনপুট করার পর এখান থেকে হচ্ছে যেহেতু আমাদের ভিডিওটার হচ্ছে শেক ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য এখান থেকে আমরা নিচে অপশনগুলো দেখতে পাবো। এর ভিতরে হচ্ছে ক্যামেরা এফেক্টস, দেন হচ্ছে এখান থেকে এফেক্ট 02টা সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে 02টা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওতে কিন্তু একটা শেক ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে প্লে বাটনে চাপ দিই, আমরা কিন্তু দেখতে পাবো তো আমাদের ইফেক্টটা কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে জাস্ট এক্সপ্লোরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশনটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে দেবো। সাধারণত আপনার স্ট্রেস ভিডিও হচ্ছে 15-20 সেকেন্ডের ভিতরে, তো এটা আমি জাস্ট এতটুকু রাখলাম। রাখার পর এখান থেকে কোয়ালিটিটা অবশ্যই হাই করে দিব। দেন এখান থেকে হচ্ছে আপনার ফ্রেম রেটটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, যে কোন হচ্ছে ফ্রেম রেট আপনি ভিডিওটা মানে রেশিওতে আপনি ভিডিওটা মেক করবেন যে প্ল্যাটফর্মের জন্য। তো এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট করে দেবো। তো এইভাবে হচ্ছে আপনি একটা ভিডিওর জন্য যতগুলো পিকচার আপনার প্রয়োজন হবে ততগুলো পিকচার কিন্তু এখান থেকে আপনার এইভাবে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে একটা করে দেখিয়ে দিলাম, আপনারা প্রত্যেকটা সেম প্রসেস করে নেবেন। তো এইভাবে হচ্ছে আমাদের এক্সপোর্টিং প্রসেস দেখছেন যে আমাদের এটা লোডিং নিয়ে আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো মূলত এখান থেকে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে আমাদের যেই আপনার যেগুলো হচ্ছে কলেজ ফটো বলে বা কলেজ ভিডিও, আপনারা যেরকমটা দেখছেন যে এক মিডিয়াতে আপনার তিনটা ভিডিও চলতেছে, মূলত এটা এগুলো হচ্ছে কলেজ ভিডিও বলে। আমাদের ভিডিও কলেজ নামে একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো এটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে ভিডিও কলেজ যে অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা ভিডিওতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ফ্রেম সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমরা অনেক ধরনের ফ্রেম দেখতে পাবো। এখানে আপনি সাইডে স্ক্রল করে দেখতে পাবেন মানে ইউজ পরিমাণে ফ্রেম আছে, যে ফ্রেমতে আপনি ভিডিওগুলো মেক করতে পারবেন। এটা এখানে হচ্ছে আপনার যেটা পছন্দ হয় জাস্ট ওইটা সিলেক্ট করবেন এখান থেকে। তো এখান থেকে আপনারা যেমন 4টা আছে 5টা আছে ভিডিও, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে যে কটা ভিডিও দিয়ে আপনি হচ্ছে মানে যে কটা ফ্রেম দিয়ে মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 4টা 5টা 2টা 1টা, আপনি ওই রকম অনুযায়ী আপনার ফ্রেমটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি 3টা ভিডিওর একটা ফ্রেম সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা যে বক্স দেখতে পাচ্ছি, সেখানে 3টা বক্স ওই ফ্রেমের ভিতরে, তো যে কোনো একটা বক্সে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো যেখানে আছে, আমরা এইমাত্র হচ্ছে মোশন ল্যাব থেকে যেই ভিডিওগুলোকে এক্সপোর্ট করলাম, জাস্ট ওইটা ওইখান থেকে একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমাদের এখানে অ্যাড হয়ে যাবে প্রথম যে বক্সে। তারপর দ্বিতীয় বক্সে ক্লিক করবো। ক্লিক করার পর আবার ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আবারও আপনার ফোল্ডার থেকে জাস্ট দ্বিতীয় যে ভিডিও ক্লিপটা সিলেক্ট করবেন। তারপর 3 নম্বর বক্সে ক্লিক করবেন। ক্লিক করবো ভিডিও অপশন। দেন আপনার হচ্ছে যতগুলো বক্স থাকবে আর কি, মানে যতগুলো বক্স এখান থেকে সিলেক্ট করবেন ততগুলো হচ্ছে ভিডিও আগে সেভ করে নেবেন। তো এখানে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এই বক্সটা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো এগুলো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আপনি মানে আপনার ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে আমরা যে রাইট অপশনটা দেখতে পাচ্ছি উপরে ভিডিওটা সেভ করার জন্য, রাইট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা রেজুলেশনটাকে কিন্তু সিলেক্ট করতে পারতেছি, এখানে 4K পর্যন্ত আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবো। 4K 2K, এখান থেকে আমরা জাস্ট হাই রেজুলেশনটা দিয়ে নিবো, 1080 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবো।
ক্লিক করলে আমাদের ভিডিওটা এভাবে লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এরপর আমাদের হচ্ছে যে ইনশুট যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করতে হবে, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা চাইলে আপনারা এটার হচ্ছে প্রো ভার্সনটা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে এক্সপ্লোরে আমরা সরাসরি ইনশুট যে অ্যাপ্লিকেশনটা এটাতে চলে যাব। ভিডিও কলেজ অ্যাপ্লিকেশন থেকে আমাদের ভিডিওটি এক্সপ্লোর হয়ে গেলে এখন হচ্ছে আমাদের ইনশুট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ইনশুট যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করব। তো ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে ভিডিওটি আমরা এইমাত্র হচ্ছে ভিডিও কলেজ থেকে এক্সপোর্ট করলাম ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে টিক অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আমরা ফিল্টার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে ইফেক্টে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা রেট্রো অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে নয়েজটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা প্রথমে যে নয়েজ ইফেক্টটা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। তারপর এটা যে লেয়ারটা, লেয়ারটাকে অবশ্যই আমাদের এই ভিডিও বরাবর করে দিতে হবে। আমাদের ভিডিওটা যতটুকু আমাদের এই লেয়ারটাকে ততটুকু করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমরা আপাতত ব্যাক করব, ব্যাক অপশনে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমাদের যে লাইটিং ওভারলে ইফেক্টটা ছিল এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের এই ওভারলে ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা পিএলপিতে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা যে ওভারলে ইফেক্টটা আমাদের লাইটিং ইফেক্টটা যেটা ডাউনলোড করছেন জাস্ট ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা হচ্ছে আমাদের যেই হচ্ছে যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা রিমুভ করতে হবে। এর আগে এটাকে আমাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এভাবে হচ্ছে আমরা জুম করে এটাকে আমাদের ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটা যে ব্লেন্ডিং মানে এটা যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা রিমুভ করার জন্য ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্ক্রিন করে দিব। ওকে, তো স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে মানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা চাইলে একটা মিউজিক অ্যাড করতে পারবো। এখান থেকে আপনার পছন্দের একটা মিউজিক অ্যাড করে নেবেন, এর জন্য এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে যে ট্র্যাক দেখতে পাচ্ছেন এখানে মিউজিক অ্যাড করার জন্য প্লাস এখন এখানে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে মাই মিউজিকে চলে যাবেন। এগুলো হচ্ছে আমার মেমোরি কার্ডে যে মিউজিকগুলো আমার ফাইলে যেগুলো আছে ওইখান ওই মিউজিকগুলো এখানে শো করবে। আপনি জাস্ট ওখান থেকে সিলেক্ট করে দেবেন। তো বেসিক্যালি আমার এখানে কোনো মিউজিক তেমন কোনো সিলেক্ট করা নেই, আমি জাস্ট সিলেক্ট করতেছি না। আপনারা সিলেক্ট করে একটি অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আমরা এখন ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের যেরকমটা আমরা ফেসবুকে হচ্ছে ট্রেন্ডিংয়ে দেখি আমাদের পেজের ভিডিও বা হচ্ছে অনেক ধরনের আমরা কিন্তু এইসব সকল ধরনের ভিডিওগুলো হচ্ছে ফেসবুকে দেখে থাকি। তো মূলত আমাদের এখন হচ্ছে কাজ শেষ, এখানে এখন জাস্ট আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা রাইট সাইডের উপরে যে সেভ অপশন দেখতে হবে সেভ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমার রেজুলেশন হাই আছে, ফ্রেম রেট এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন, দিলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার পেজে অথবা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো আপনাদের কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের পাশে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।